Hello, skating lovers. আজকে আমি বাংলাদেশের বেস্ট স্কেটার যারা স্পিড স্কেটার তাদের নিয়ে একটা ব্লগ করতে যাচ্ছি। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, আশা করি সবাই ভিডিওটি দেখবেন। আমাদের মাঝখানে পৌঁছে গেছে মাসুম স্যার, উনি ওনার গাড়ি নিয়ে এসে গেছে আমাদের সবাইকে রিসিভ করার জন্য। আমরা এখন গাড়ি দিয়ে আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি, 300 ফিট রাস্তায়। আজকে ওখানে আমরা প্র্যাকটিস শুরু করব। আরও অনেক প্লেয়াররা ওখানে ওয়েট করছে আমাদের জন্য। আমাদের সাথে আছে আশরাফ আলম, মাসুম স্যার, আরও বেশ কিছু স্কেটাররা, বাপ্পি, জুবায়ের, সামির, আর অনেক খেলোয়াড়রা এখানে চলে এসেছে, সাবিও, ইউসুফ, জিসান, মৃদুল, আমাদের বিখ্যাত ডালিম ভাইও আমাদের সাথে আছে। এখন স্কেটিং পরার পালা, একে একে সবাই সবার স্কেটিংগুলো ভালো করে পরে নিচ্ছে। আমরা অনেক দূরের পথে স্কেটিং করব, তাই সবাই স্কেটগুলো ভালোভাবে রিচেক করে নিচ্ছে, যার যার স্কেট পরে নিচ্ছে। স্কেট, সানগ্লাস, হেলমেট, স্কিন স্যুট সব কিছু পরে আমরা স্কেট করার জন্য রেডি হয়ে গেলাম। বিসমিল্লাহ বলে আল্লাহর নামে আমরা আমাদের স্কেটিং শুরু করলাম। সবাই মিলে গ্রুপে স্কেটিং করতে শুরু করেছি। প্রথমেই আমি লিড নিয়ে নিলাম, সুন্দর করে ধীর গতিতে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। আমার পিছে সবাই স্কেটিং করছে। স্টার্টের পর সবাই মিলে আমরা একটা প্যাক তৈরি করলাম। একটা প্যাকের মধ্যে আমরা সবাই স্কেটিং করছি, যার যার মতো সবাই সবার স্টেপিংগুলো ম্যাচ করে একসাথে একই তালে স্কেট করে যাচ্ছে। আমার পিছে আছে মাসুম স্যার, উনি গাইডলাইন দিচ্ছে সবাই যেন খুব সেফভাবে সুন্দরভাবে স্কেটিং করি, আজকের রাইডটা যেন সেফলি আমরা শেষ করতে পারি, সেই জন্য কেউ যেন কোনো ইনজুরি না হয় সেদিকে বারবার ডিরেকশন দিচ্ছে মাসুম স্যার। আমরা সবাই মিলে অনেক এনজয় করছি। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, হালকা হালকা ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে চমৎকার একটু রোদ উঠেছে, খুব সুন্দর আবহাওয়া, আর এই আবহাওয়ায় স্কেটিং করতে খুবই ভালো লাগে। সবাই স্কেটিংটাকে খুব এনজয় করছিল, আমি পার্সোনালি অনেক অনেক বেশি এনজয় করছিলাম, কারণ আমার সাথে আজকে আমাদের খুব বাংলাদেশের যারা সবচেয়ে বেস্ট ইনলাইন স্পিড স্কেটার আছে সবাই একসাথে হয়েছিলাম। 300 ফিট যেখান থেকে শুরু হয় সেইখান থেকে আমাদের রাইড শুরু হয়েছে। আমরা একদম কাঞ্চন ব্রিজ পর্যন্ত যাব এবং কাঞ্চন ব্রিজ থেকে আবার ফিরে আসব 300 ফিট রাস্তায় যেখান থেকে শুরু হয়েছে সেখান পর্যন্ত। যেহেতু আমরা হাইওয়েতে স্কেটিং করছি তাই অনেক সেফটি মেনটেন করে আমাদের স্কেটিং করতে হচ্ছে, আমরা খুবই সতর্কতার সাথে স্কেটিং করছি। রোডে স্কেটিং করাটা খুবই ফান, অনেক আনন্দের, যেমন আনন্দের তেমনি কিন্তু অনেক রিস্কি একটা ব্যাপার, কারণ আমরা একটা লাইনে স্কেটিং করি, এই লাইনের মধ্যে কেউ একজন যদি পড়ে যায় তার পিছে সবগুলো স্কেটার একসাথে তার উপর হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। রোড যেহেতু অনেক রাফ হয় এখানে পড়ে গেলে বিশাল বড় বড় ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমাদেরকে অনেক সাবধানে স্কেটিং করতে হচ্ছে। মাসুম স্যার বারবার সাবধানে স্কেটিং করার জন্য আমাদেরকে ইন্ডিকেট করছে, ওনার কথা মতো আমরা খুব সাবধানে এবং সতর্কতার সাথে সবাই সবার সেফটি গিয়ার, হেলমেট পরে আমরা খুব সতর্কভাবে স্কেটিং করছি। এবং আমাদের এই ভিডিও দেখে যারা স্কেটিং করবে তাদেরকে আমি অনুরোধ জানাবো, আপনারা হঠাৎ করে রোডে স্কেটিং করবেন না, সেফটি গিয়ার না পরে রোডে স্কেটিং করবেন না। এই প্যাকে যারা যারা স্কেটিং করছে তারা সকলেই প্রফেশনাল স্কেটার, এরা অনেক দিন ধরে প্র্যাকটিস করছে এবং অনেক প্র্যাকটিসের কারণে এরা রোডে স্কেটিং করতে সক্ষম হয়েছে। আমাদের সাথে অনেক ইয়াং স্কেটাররাও আছে, যারা নতুন স্কেটিং করছে তারাও অনেক দিন ধরে প্র্যাকটিস করে আমাদের সাথে স্কেটিং করছে। এখানে যত স্কেটার আছে তাদের পায়ে, সকলের পায়ে যে স্কেটগুলো আছে সেগুলো সবই প্রফেশনাল স্কেটস এবং প্রফেশনাল হুইলস, সবাই প্রফেশনালি স্কেটিং করে, এরা সবাই জাতীয় দলের প্লেয়ার এবং সবাই একসাথে ট্রেনিং করে। এই যে রোড স্কেটিং এটা করার জন্য অনেক ট্রেনিং করতে হয়েছে,
এখন আমাদের মাঝখানে জিসান লিডে চলে গেছে। জিসানের স্প্রিনটা বেশ ভালো, ভালো স্পিডে স্কেটিং করে। যেহেতু জিসান একটু স্পিডে স্কেটিং করছে, সকল লাইনের প্যাকের সকল মেম্বারকে একটু স্পিডে স্কেটিং করতে হচ্ছে, মোটামুটি ভালো একটা স্পিড চলে এসেছে। আমাদের মাঝে বেশ কিছু ইয়াং স্কেটার আছে, যে বাপ্পি, মৃদুল, ইউসুফ, এরা অনেক দিন ধরে আমাদের সাথে প্র্যাকটিস করতেছে এবং আমাদের কাছে স্কেটিং শেখে। এরা খুব ভালো স্কেটিং করে, আমাদের সাথেই ওরা প্র্যাকটিস করে থাকে। এবং এরা প্রত্যেকেই বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের জাতীয় দলের অন্তর্ভুক্ত এবং জাতীয় গেমে এদের প্রত্যেকেরই পদক আছে। প্রতিটা জাতীয় গেমে এরা খুব ভালো রেজাল্ট করছে। স্যাবিও এবং জিসান এরা খুবই ভালো মানের ন্যাশনাল প্লেয়ার। এরা অনেকগুলো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। এদের পারফরম্যান্স দুর্দান্ত, এরা চমৎকার স্কেটিং করে এবং ন্যাশনালে এদের অনেক 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 পদক আছে। এখন আমাদের ইয়াং স্কেটাররা লিডে চলে গেছে। এখন ও আমাদের ইয়াং প্লেয়ারদের পিছে পিছে আমরা চালাবো, যারা কিনা আমাদের এই স্কেটিংয়ের ভবিষ্যৎ, যাদের হাত ধরে আমাদের রোলার স্কেটিং এগিয়ে যাবে, আমাদের স্পিড স্কেটিং এগিয়ে যাবে, এরাই আমাদের স্পিড স্টার। রোডে একটানা অনেকক্ষণ স্কেটিং করলে গলা অনেক শুকিয়ে যায়, বডি অনেক ডিহাইড্রেট হয়ে যায়, এই জন্য প্রচুর পানি খেতে হয়। সাথে পানি ক্যারি করতে পারলে খুব ভালো। আমরা পানি ক্যারি করেছিলাম অল্প পরিমাণে। আসলে আমরা অনেকক্ষণ ধরে স্কেটিং করছি, সবাই মোটামুটি টায়ার্ড হয়ে গেছে। এখন আমাদের ফেরার পালা, আমাদের অর্ধেক পথ অতিক্রম হয়ে গেছে, আমরা সবাই এখন ফিরতির পথে। এখন আমরা একটা টানেলের নিচের দিকে যাচ্ছি, ডাউন হিল। অনেক স্পিড বেড়ে যায় তখন, এই সময়টা আমরা স্টেপিং না করে হাঁটু বেন্ড করে দাঁড়িয়ে থাকি। ডাউন হিল শেষ করে আবার উপরের দিকে যেতে হচ্ছে। সবাই স্পিড আপ করেছে, মোটামুটি প্যাকের মধ্যে একটা স্পিড দেখা যাচ্ছে। সবগুলো স্কেটারের দুর্দান্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে আমাদের লং রাইড স্কেটিং প্র্যাকটিস এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, সেফলি স্কেটিং করবেন, ভালো থাকবেন।